ডিয়ার অ্যাসপ্রেন্ট তো প্রথম যে পার্টটা আমি দিয়েছিলাম তাতে লিখেছিলাম ফ্রিকুয়েন্টলি পাওয়ার কাট প্রবলেমস অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার যে সমস্যা তার উপর তোমাদেরকে একটা এডিটোরিয়াল লেটার লেখা আজকে আলোচনা করব এক্সাম্পল টু যেখানে আমরা আলোচনা করব ভোল্টেজ ফাংশনাল ইজ আওয়ার লোকালিটি অর্থাৎ বিদ্যুতের যে ভোল্টেজ হয় সে ভোল্টেজের ওঠানামা নিয়ে অর্থাৎ আপ ডাউন নিয়ে আজকের পার্ট টু আমরা আলোচনা করব সো ফার্স্টেই আমরা কোশ্চেনটা দেখে নেব কোশ্চেন দেখার পরে আমরা অ্যান্সার এবং তার বাংলা মানে জেনে নেব দেখো ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে ইউ আর ঝুমা অফ দি কলেজ স্ট্রিট এরিয়া সো এখানে একজনের নাম মেনশন করে দিয়েছে এবং প্লেসটাও মেনশন করে দিয়েছে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে নাম এবং যে লোকেশান এই দুটোই যদি উল্লেখ করে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে লেটারে এডিটোরিয়াল লেটারে নামটা এক্স জেড না দিয়ে নিজের নাম না দিয়ে এই যে নামটা দিয়ে থাকবে অর্থাৎ এখানে ঝুমা দিয়ে আছে এই ঝুমা নামটাই ব্যবহার করতে হবে ওকে আর যে লোকেশনটা তুমি ইউজ করতে সেই লোকেশনের জায়গা যে লোকেশানটা কোশ্চেনে দেওয়া থাকবে লাইক এখানে যেমন কলেজ স্টেট দেওয়া আছে সেই কলেজ স্টেটের অ্যাড্রেসটা ইউজ করতে হবে ওকে দিস ইজ এ সেলফ ভোল্টেজ ফ্লাকচুয়েশন প্রবলেম ইন ইউর লোকালিটি অর্থাৎ বিদ্যুতে যে ভোল্টেজ হয় সেই ভোল্টেজের ওঠানামা নিয়ে হ্যাঁ ফ্লাকচুয়েশন মিনস আছে ওঠা নামা বা কম বেশি হওয়া বারবারের যে সমস্যা ওকে রাইট এ লেটার টু দি এডিটর এক্সপ্রেসিং ইউর ইভেন্স রিগার্ডিং দি ইলেকট্রিসিটি প্রবলেম অফ ইউর লোকালিটি তাহলে সেই ভোল্টেজের নামা নিয়ে তোমার এলাকার স্থানীয় এলাকার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে তোমাকে তুলে ধরতে হবে এডিটোরিয়াল লেটারে অর্থাৎ সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখতে হবে তোমার এলাকার ভোল্টেজের ওঠানামার সমস্যা নিয়ে ওকে তো এক্ষেত্রেও দেখো কোশ্চেনে হিন্টস দিয়ে আছে তাহলে এই হিন্টসটিও আমরা এডিটোরিয়াল লেটারে ব্যবহার করব। ওকে তো ভোল্টেজ ফ্লাকচুয়েশন মিনস ভোল্টেজের ওঠানামা বা কম বেশি হওয়া দ্রুত হারে নেক্সট প্রবলেম নেক্সট পয়েন্ট আছে হেভি ইলেকট্রনিক মেশিন সাফারিং অর্থাৎ আজকালকার দিনে সবার ঘরেই কম বেশি হেভি ইলেকট্রনিক্স যে মেশিনগুলো আছে সেগুলো ব্যবহার হয় তো সেটা তারা কি হচ্ছে সেই মেশিনগুলো সাফার করছে অর্থাৎ খারাপ হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে কিছু ক্ষেত্রে হয়তো মেশিনগুলো খারাপ হয়েও যাচ্ছে নেক্সট কি আছে দেখো আচ্ছা হেভি ইলেকট্রনিক্স মিন আছে তোমার রেফ্রিজারেটর এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওকে এই সমস্ত ইলেকট্রনিক্স মেশিনগুলোকে হেভি ইলেকট্রনিক মেশিন বলা হয় ওকে নেক্সট হিন্টস দিয়ে আছে দেখো রিসেন্ট ইনসিডেন্ট অফ ব্লাস্ট অথরিটি অ্যাকশন রিগার্ডিং দিস অর্থাৎ যে অথরিটি আছে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ যাতে অ্যাকশান নেয় সেটা কিন্তু পয়েন্টে উল্লেখ করতে হবে সো জেনারেলি যেভাবে এডিটোরিয়াল লেটার লেখে সাইডের ডেট এটা আগেও উল্লেখ করেছিলাম ডেটটা তোমরা লিখে দেবে ওকে এটা ফার্স্ট সিম্পল যে ডেটে তোমরা লেটারটি লিখছো সেকেন্ড এখান থেকে দেখো যেহেতু স্ট্রিট তো নিশ্চয়ই কলকাতার মধ্যে তোমরা অ্যাড্রেস নিয়ে খুব একটা টেনশন বা বেশি ভাবনা চিন্তা করবে না শর্টকাটে জাস্ট কলকাতা লিখে দেবে তাতেই হবে ওকে টু দি এডিটর দি টেলিগ্রাফ কলকাতা তারপরে আমরা কি করব নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টটা লিখব সাবজেক্ট সাবজেক্ট লেখার ক্ষেত্রে কি বলেছিলাম প্রসেসটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেন থেকে আমরা ওয়ার্ডগুলো তুলে নেব ডাইরেক্ট এখানেও দেখো ভোল্টেজের সমস্যা বলেছিল ফ্লাকচুয়েশন সো ভোল্টেজ ফ্লাকচুয়েশন লোকালিটি ইন ইউ লোকালিটি সেটা তোমার এলাকার জায়গা আমাদের এলাকা হবে ইন হওয়া লোকালিটি হয়ে যাচ্ছে ওকে তাহলে আমাদের এলাকার ভোল্টেজের ওঠানামা আমরা সাবজেক্টটা লিখলাম অর্থাৎ বিষয়টি লিখলাম এরপরে আমরা মূল লেটারটি চলো দেখে ফার্স্ট ইজ স্যার যেভাবে বলেছিলাম সেম তারপরে দেখো প্রত্যেকটা আমরা প্যারা স্টার্টিংয়ের সময় কিন্তু মার্জিন থেকে হাফ ইঞ্চি মতো ছেদে লিখছি প্রত্যেকটা এটা কিন্তু মাথায় রাখবে ওকে তো চলো শুরু করি দেখো ফার্স্ট আই প্রবলেম রিগার্ডিং ইলেকট্রিসিটি তাহলে আই উড লাইক টু মানে আমি কি করতে চাইছি প্রকাশ করতে চাই তাই তো দি প্রবলেম অর্থাৎ সমস্যাগুলো রিগার্ডিং কি সম্পর্কে বিদ্যুৎ সংক্রান্ত রিগার্ডিং মানে সংক্রান্ত ইলেকট্রিসিটি রিগার্ডিং ওকে অর্থাৎ বিদ্যুৎ সংক্রান্ত আর এক্সপ্রেস মিনস আছে প্রকাশ করতে চায় দ্যাট আওয়ার লোকালিটি অর্থাৎ আমাদের এলাকা হ্যাজ বিন গোয়িং থ্রু অর্থাৎ আমাদের এলাকা দিয়ে যা ঘটে চলেছে বা যাচ্ছে আই উইল বি হাইলি অবলিকড অর্থাৎ আমি আপনার প্রতি কি সম্মান জানাতে অত্যাধিক সম্মান তো অবলিক যদি আছে স্পেস মানে জায়গা এনিও অর্থাৎ আপনার যে দৈনিক সংবাদপত্র আছে তাহলে অত্যন্ত আমি কি অবলিক হাইলি অবলিক অত্যন্ত বাধিত হব ওকে তো নেক্সট আমরা দেখে নেব কি আছে নেক্সট দেখো উই হ্যাভ বিন ফেসিং অর্থাৎ আমরা ফেসিং মানে সম্মুখীন হচ্ছি এই যে সেভার ভোল্টেজ ফাংসলেশন ফর এ কাপল অফ উইক্স বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা ভোল্টেজের তীব্র ওঠান আমার সম্মুখীন হচ্ছি এই যে ফেসিং মানে সম্মুখীন হওয়া ওকে কাপল অফ উইক্স মানে বেশ কয়েক সপ্তাহ ধরে অল অফ দি সার্ড ইন দি ভোল্টেজ লস অ্যান্ড অল দি ইলেকট্রনিক্স মেশিনস সাচ ওয়াশিং মেশিন কম্পিউটার মাইক্রোওয়েভ ওভেন্স শাটডাউন অর্থাৎ এই যে হঠাৎ করে ভোল্টেজ কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ওয়াশিং মেশিন কম্পিউটার মাইক্রোওয়েভ মতো সব ইলেকট্রনিক মেশিন এই যে শাটডাউন হয়ে যাচ্ছে শাট ডাউন মিনস বন্ধ হয়ে যাচ্ছে দিস ভোল্টেজ ফ্লুয়েশন ইজ কজিং প্রবলেম অর্থাৎ এই যে ভোল্টেজের ওঠানামা মেশিনের কার্যকারিতার এই যে প্রবলেম কজিং মানে কারণ কিসের প্রবলেম অসুবিধার কারণ হচ্ছে যে ফাংশনালিটি অর্থাৎ মেশিনের যে কার্যকারিতা ফাংশনালিটি মিনস কার্যকারিতা সেই কার্যকারিতার ক্ষেত্রে সমস্যা হচ্ছে অফ দিস মেশিন মানে এই যে উল্লেখিত যে মেশিনগুলো আছে সেই উল্লেখিত মেশিনগুলির কার্যকারিতার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে উই হ্যাভ রিকোয়েস্ট উই মানে আমরা আপনাদেরকে কি করছি রিকোয়েস্ট করছি লোকাল অথরিটিকে যে নোটিফাই নোটিফাই মানে আমাদেরকে জানাবেন আস এই যে নোটিফাই আস বিফোর হ্যান্ড ইফ এনি ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদি কোনো বিদ্যুতের কাজ চলে ইজ গোয়িং অন কাজ চলে অর্থাৎ অনেক সময় বিদ্যুতের কাজ যদি পাড়ায় কোথাও চলে তাহলে সেক্ষেত্রে বিদ্যুতে ওঠানাম এই প্রবলেমগুলো সচরাচর হয়ে থাকে তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে কী স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ কিসের জন্য করছে যে আগের থেকে যদি বিদ্যুতের কাজ হয় আগের থেকে নোটিফাই করতে অর্থাৎ জানিয়ে দিতে হাও এভার নো পজিটিভ রেসপন্স কোনো ইতিবাচক পজিটিভ রেসপন্স মানে ইতিবাচক কোন উত্তর হ্যাজ বিন দেয়ার সাইড অর্থাৎ তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাদা পাওয়া যায়নি মাই ভেরিয়াস মাইক্রো ব্লাস্ট ইউ স্টার ডিউ টু দিস অর্থাৎ আমাদের যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর কি হয়েছিল গতকালকে মাইক্রোওয়েভ ফেটে গেছে ঠিক আছে মাইক্রোওয়েভ কি হচ্ছে ব্লাস্ট মিনস আছে ফেটে যাওয়া ইউ মানে গতকাল ডিউ টু দিস এই কারণে অর্থাৎ এই বিদ্যুতে ওঠানামার কারণে নাও দে হ্যাভ টু পে হাফ টি অ্যামাউন্ট অফ রিপেয়ার দেয়ার মেশিন উইদাউট দেয়ার ফল্ট অর্থাৎ তার ভুল না থাকা সত্ত্বেও তাকে কী করতে হচ্ছে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে হ্যাঁ যে হাফ টি অ্যামাউন্ট অর্থাৎ মোটা অঙ্কের টাকা ওই মেশিনটা মেরামত করার জন্য কিন্তু তাকে খরচ করতে হচ্ছে আই হোপ অ্যান্ড প্রে অর্থাৎ আমি আশা করি এবং প্রে করি প্রে মানে প্রার্থনা করি দ্যাট আওয়ার গ্রিভেন্স উইল বি হার্ড অর্থাৎ আমাদের যে অভিযোগ আছে গ্রিভেন্স অভিযোগ থাকা হিয়ার মানে এখানে শোনা যে আমাদের যে অভিযোগ আছে সেগুলে শোনা হোক উই মাস্ট বি প্রোভাইডেড উইথ এ সলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটি সমাধান প্রদান করবেন ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্র সম্ভব ওকে প্রোভাইড মানে প্রদান করা কোনো কিছু প্রোভাইড মিনস কোনো কিছু প্রদান করা সলিউশন মানে সমাধান ওকে সো লেটারের মতো এক্ষেত্রে আর এখানে যেহেতু নাম সেই নামটা অবশ্যই তোমাকে লিখতে হবে যদি কোশ্চেনের নাম থাকে নামটি এখানে অবশ্যই লিখবে ওকে আর এখানে অ্যাড্রেস দিয়ে দেবে যেহেতু কলেজ স্ট্রেট অ্যাড্রেস ছিল সুতরাং এই অ্যাড্রেসটা আমরা নিচে উল্লেখ করে দিলাম থ্যাংক ইউ সো মাচ তাহলে পরবর্তী ভিডিওটিতে আমরা কিন্তু পার্ট থ্রি নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের তিন নম্বর এক্সাম্পল নিয়ে আমরা পরের ভিডিওটিতে আলোচনা করব